আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো, আমি অনেক ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল ডিম। তো আমি এখানে তিনটা হাঁসের ডিম ও চারটা আলু এনেছি। তো আপনারা তিনটার বেশিও ডিম নিতে পারেন। তো আমরা এখানে তিনজন মানুষ, তাই তিনটা ডিম নিছি আর এখানে চারটা আলু নিছি। তো ডিম আর আলুগুলোকে আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি আলু সিদ্ধ প্রেশারে দিছিলাম, আলু সিদ্ধ শেষ, আমি এটাকে এখন ছিলে নেব। তো আমার ডিম আলু দুটোই ছেলে শেষ, আমি এখন ডিম আর আলুটাকে আলাদা করে নেব আর আলুটাকে এটা দিয়ে পিষে নেব। আমার আলু বেটে নেওয়া শেষ, আমি এটার ভিতরে এখন পানি অ্যাড করব পরিমাণ মতো, অল্প করে। তারপর এটা মিক্সড করে নেব। আর এখানে আলুর ডাল ডিম রান্না করতে যা যা লাগবে তা হচ্ছে জিরে 1 চা চামচ বা 1.5 চা চামচ নিলেও নিতে পারেন আপনারা। আর এটা আমার হচ্ছে কাঁচামরিচ বাটা নিছি আমি, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল কাঁচামরিচ, তা আপনারা ফালি করাও দিতে পারেন অথবা বেটে নাও দিতে পারেন। এখানে আছে গোলমরিচ, লং 3টে, সাদা এলাচ 2টো, বড় এলাচ 1টা, দারচিনি 5 ফোড়ন, তেজপাতা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর পেঁয়াজ। এখন লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপর ডিমগুলোকে দিয়ে দিব। ডিম ভাজার পর এবার আমি একটু পেঁয়াজ ভেজে নেব, বেস্তা করে নেব এটা লাস্টে দেওয়ার জন্য ডালের উপরে। এবার আবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 5 ফোড়ন। এখন সব মশলা এক এক করে দিয়ে দিব। মরিচ বাটা, জিরে বাটা, তেজপাতা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। এখন আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার আলুটা কষানো শেষ, আমি এখন আবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ক্াকে
আপনারা চাইলে গোটালো দিতে পারেন, আবার ভেজে কেটেও দিতে পারেন, সমস্যা নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।